রাজধানী ঢাকার উত্তরায় অবস্থিত বিশাল এই লেকটির রাজত্ব আদতে কার সেটি এখনও নিশ্চিত হতে পারেনি খোদ উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম। সেই মেয়রকেও তাই নির্দয়ভাবে কামড়ে দিয়েছে অসংখ্য মশা। দিনের আলোচিত এই ঘটনায় কিছুটা বিব্রত স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। এই মন্ত্রীর ওপরেও দলবদ্ধভাবে এক প্রকার তাণ্ডব চালিয়েছে মশা বাহিনী। ক্যামেরার চোখে ধরা না পড়লে হয়তো কোনোভাবেই দেশের মানুষকে এটি বিশ্বাস করানো যেত না। এই লেকটি এটি কাদের? রাজুক, অবশ্য রাজুকের খালটা, রাজুকের কথা মতন এটি আগে ওয়াসার খাল ছিল, এটিকে পরে এক্সটেন্ড করে এটিকে চওড়া করা হয়েছে, কিন্তু খালের যে মালিকানা সেই মালিকানা আমরা এখন পর্যন্ত বুঝে পাই নাই। ঘটনার আকস্মিকতায় তড়ি ঘড়ি করে মশা নিধনে অ্যারোসল দিয়ে কেউ কেউ বৃথা চেষ্টা চালানো, ততক্ষণে মশারা চারদিক থেকে ঘিরে ফেলেছে খোদ মেয়র এবং মন্ত্রীসহ উপস্থিত প্রায় সবাইকে। হাস্যকর মনে হলেও মশা নিধনে খাল পরিষ্কার কর্মসূচি পরিদর্শনে যাওয়া স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলামকে এভাবেই বিরক্ত করে মশার উৎপাত। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজুকের চেয়ারম্যান আনিসুর রহমান মিয়া সহ ঢাকা উত্তর সিটির ঊর্ধ্বতন কর্মকর্তারা। অনুষ্ঠান চলাকালীন মন্ত্রী, মেয়র এবং অন্য অতিথিসহ উপস্থিত সবাই মশার কামড়ে অতিষ্ঠ হয়ে ওঠেন। আমরা যেসব জায়গায় ওষুধ ছিটাচ্ছি, পেস্টিসাইড ছিটাচ্ছি, কিন্তু এটার ফল কিন্তু ওরকম পাচ্ছি না। তার একটি মাত্র উদাহরণ হলো এই জায়গাটাতে। আজকে সাংবাদিক ভাইরা আমাকে ফোন করেছে, আতিক ভাই এত মশা কেন? যাই হোক, আমি আমার কথা শর্ট করে শুধু একটু বলবো, মাননীয় মন্ত্রী আপনাকে অনেক ধন্যবাদ। আমরা চাই একটা স্থায়ী সমাধান। স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম ফেসবুকে দেয়া একটি ভিডিওতে দেখা যায় এমন উৎপাতের দৃশ্য। ওই ভিডিওতে মন্ত্রী, মেয়র সহ অন্যদের হাত দিয়ে মশা তাড়াতে দেখা যাচ্ছে বারবার। কেউ কেউ মশার কামড় দেওয়ার স্থানে হাত দিয়ে চুলকাচ্ছিলেন, সে দৃশ্য চোখে পড়ে। মশার যন্ত্রণায় অতিষ্ঠ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা উত্তর সিটির একাধিক কর্মকর্তা। মশার কামড় নিয়ে স্থানীয় সরকার মন্ত্রীর বক্তব্য শেষে একজন সাংবাদিক মন্ত্রীর উদ্দেশ্যে বলেন, আজকে তিনি নিজেই দেখতে পাচ্ছেন মশার সার্বিক অবস্থা। এমন বাস্তবতায় ঢাকার মানুষ কতটা দুর্ভোগের মধ্যে আছে সে প্রশ্ন তোলেন ওই সাংবাদিক। উত্তরে মন্ত্রী জানান, এডিস নিয়ে তারা বরাবরই চিন্তিত, কারণ এডিস মশার আক্রমণে আক্রান্ত রোগীরা মারা যাওয়ার সম্ভাবনা বেশি। সেক্ষেত্রে বছরের প্রথম থেকে এ নিয়ে কার্যক্রম শুরু হয়েছে। স্বাস্থ্যমন্ত্রীকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়েছেন তিনি। আজকের দিনে এখানে মশার উপদ্রব থেকে রক্ষা করার জন্য এখানে কচুরিপানাগুলো পরিষ্কার করা দরকার, সেই জন্য কচুরিপানা পরিষ্কার করার জন্য এখানে আজকে আয়োজন করেছেন এবং সেটা আমরা উদ্বোধন করেছি। 10 দিন চলবে এবং এটা 10 দিন 15 দিন যতদিন লাগে এটাকে পরিষ্কারের কাজ অব্যাহত থাকবে। তো আমি আপনাদের সবার সর্বোত্তম সহযোগিতা করার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই এবং আপনার আশা করি এই 10-15 দিন যতদিন কাজ চলে আপনারা সর্বোত্তম সহযোগিতা করবেন। আর আপনারা ভালো থাকুন প্রিয় সাংবাদিকবৃন্দ। আমাদের অনেকগুলো সমস্যা আছে কিন্তু সরকার বসে নাই, সরকার কাজ করার চেষ্টা করছে। আপনাদের অবস্থান থেকে যদি আমাদের কাছে মনে হয় যে আপনারা কোনো ফাইন্ডিং দিতে পারেন যে এখানে আমাদের আরও কাজ করার দরকার আছে অথবা সুযোগ আছে অথবা করলে মানুষের জন্য কল্যাণকর হবে, সেটা আমরা করবো। সকালে রাজধানীর উত্তরায় রাজুক উত্তরা তৃতীয় প্রকল্পের 2 নম্বর সেতু সংলগ্ন এলাকায় খালের পাড়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সেখানে রাজুকের আওতাধীন একটি খালের কচুরিপানা ও ময়লা আবর্জনা পরিষ্কারের উদ্যোগ নেয় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। সেখানে প্রচুর মশার প্রজনন হয় বলে জানিয়েছে মেয়র। সেখানে প্রচুর মশার প্রজনন হয় বলে জানিয়েছে উত্তর সিটির কর্মকর্তারা। অনুষ্ঠানে মেয়র আতিকুল ইসলাম বলেন, এডিস মশার জন্য যার যার ঘর, অফিস, আদালত, তার তার দায়িত্ব নিতে হবে। মেয়রের কাছে প্রত্যেকের বাড়ির ছাদে এবং আশপাশে গিয়ে দেখা এবং পরিষ্কার করা অসম্ভব। তিনি এডিস মশা থেকে বাঁচতে সবাইকে আন্দোলন গড়ে তোলারও আহ্বান জানান। বিপ্লব, এশিয়ান টেলিভিশন, ঢাকা।